दीदी, हाय दीदी, दीदी, गौरी, तोर जामाई बाबू के ओरा निये चले जाने तो ना आमी तो निये जाते देखी नी तबे किचुक्षण जन आमी एखाने छिलाम ना ओई टेलीफोन बुथे फोन करते गेछिलाम तखन निये गेछे किना किन्तु दीदी आमार मने हय ना जामाई बाबू के निये गेछे कारण ओनारा तो बोलछिलो कि सब टेस्ट फेस्ट करबे अनिश बाबू के ओरा ऑपरेशन थिएटरे निये चले जायनी तो हे भगवान आमी केनो किछु देखलाम ना केनो दीदी आमी तो एटाई बुझते पाच्छी ना तू एखाने ठाए बसे छिलिस तू देखिस नी केनो जानी ना गौरी আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি কেন দেখলাম না হে ভগবান সিস্টার সিস্টার আমার স্বামী কেমন আছেন এখন উনি কোথায় কোথায় উনি আমি ওনাকে দেখব আমি ওনার কাছে যাব আমায় নিয়ে চলুন না উনি আপনি ওনার কাছে যেতে পারবেন না আপনারা একটু অপেক্ষা করুন আচ্ছা উনি ঠিক আছেন তো দেখুন অপারেশন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না उद्धार करते बेरोच्छिलाम তখন আচমকাই আমার সঙ্গে আমাদের পাড়ার মানে অনিশ বাবুদের পাড়ার একটা ছেলের সঙ্গে দেখা হয় আমি ওকে সব বলেছি আর অনিশ বাবুর কাছে খবরটা পাঠাতে বলেছি খবর দিতে বলেছিলিস সে তো ঠিক আছে কিন্তু বেকার আমার এই ঝামেলার মধ্যে কেন আসতে বললি তুই আমি ওনাকে আসতে বলিনি আমি তো শুধু ওনাকে খবরটা দিয়েছিলাম উনি নিজেই চলে এসেছেন হ্যাঁ আমি যেটা মস্ত বড় ভুল করে ফেলেছি সেটা হলো তুই কোন হোটেলে আছিস আমি পুলিশের সাথে কোথায় যাচ্ছি সবটা ওনাকে জানাতে বলেছিলাম এটাই তো আমার ভুল যদি শুধু খবরটুকু ওনাকে দিতাম তবে তো উনি শুধু খবরটাই পেতেন না এই সব কিছু জানার ফলে উনি উনি বিপদের মধ্যে চলে এলেন আর সে যদি বিপদ পাদে বসে जामाई बाबू ठीक हो जाए ठीक हो जाए जामाई बाबू ठीक हो जाए क्यों उन्नी आसते गलन बोल तो क्यों আসলে কি বলতো দিদি তোকে এবে ছুটে আসতে দেখে জামাই বাবু বাড়িতে শান্ত হয়ে বসে থাকতে পারেননি আসলে জামাই বাবু তো তোকে খুব ভালোবাসে রে হ্যাঁ রে দিদি খুব ভালোবাসে তোকে জামাই বাবু খুব ভালোবাসে এই পাগলি কাঁদছিস কেন ঠিক মতো দেখতেই পেলাম না বলো ওরা তোকে খুব কষ্ট দিয়েছে না ঠিক মতো খেতে দিত না 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 রে দিদি খেতে দিত কিন্তু
কিন্তু সেই খাবার আমার গলাতে নামতো না দিদি। সব সময় ভয় সিটিয়ে থাকতাম আমি, সব সময় সিটিয়ে থাকতাম। জানি তো খুব কষ্ট দিয়েছে ওরা থেকে, খুব কষ্ট হয়েছে। আর আমি কষ্ট পেতে দেবো না। দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি, তুই কিছু খেয়ে আয়। দাঁড়া না দিদি, থাক, আমার এখন না খেলেও হবে। তাহলে যা, বাড়িতে একটা ফোন করায়, বাবা মা খুব চিন্তা করছে। দিদি, আমি তোকে বললাম না, একটু আগে বুথে ফোন করতে গেছিলাম। হ্যাঁ বললি তো, দেখেছিস তো আমার একদম মাথা ঠিক নেই, কিচ্ছু মাথায় থাকছে না। আচ্ছা বলছি বনু, কার সঙ্গে কথা বললি, বাবা না মা? মায়ের সাথে। তোর গলা শুনে মা খুব খুশি হয়েছে তাই না? হ্যাঁ রে, কিন্তু কাঁদছিল মা। জানতাম জানতাম মা খুব কাঁদবে। হ্যাঁ রে, মা বলছিল এক্ষুনি বাড়ি চলে যায়। তারপর মাকে আমি জামাইবাবুর অ্যাক্সিডেন্টের কথাটা বললাম। এই মা, মাকে এইসব কথা কেন বলতে গেলি? এটা শুনে তো আরো কান্নাকাটি করবে তাই না? হ্যাঁ দিদি, মা খুব ভয় পেয়ে গেছে। তুই বরং এক কাজ কর, কাল সকাল সকাল বাড়ি চলে যা। তুই কি বলছিস দিদি? আমি বাড়ি ফিরে যাব। তুই এখানে সব একা সামলাতে পারবি? হ্যাঁ পারবো, আমি সব পারবো, তুই শুধু একা বাড়ি চলে যা। না না, তোকে একা একা বাড়ি যেতে দেওয়াটা ঠিক হবে না। ওখানে রাজা আর তার দলবল আছে, ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়। না না, কিছুতেই না। আর তাছাড়া আমি তো এখনো ওদের টাকা ফেরত দিয়ে আমাদের বাড়িটা ছাড়াতে পারিনি। জানি দিদি, আমি ভুল করেছি, ভুল না রে, আমি অন্যায় করেছি, মস্ত বড় পাপ করেছি। আমি বাড়ির সবাইকে আমি রাস্তায় বসে দিয়ে চলে গেছিলাম। আর তোর সাথে, তোর সাথে আমি কি করলাম? তোকে তো বিপদের মুখে ঠেলে দিয়ে আমি সাতকরের মতো বেরিয়ে গেছিলাম। থাক না বলু, এখন আর এসব কথা বলে কি হবে? কিন্তু দিদি বিশ্বাস কর, আমি ভালোর জন্য গেছিলাম। অনেক টাকা রোজগার করে আমি বাড়ির সব দুঃখ কষ্ট মিটিয়ে দেওয়ার জন্যই গেছিলাম। কিন্তু আমি ভাবতে পারিনি যে ওরা আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চাইবে। থাক না বনু, এখন কান্নাকাটি করিস না। ভুল যা হওয়ার তা তো হয়ে গেছে, এর পর যেন এরকম ভুল আর কিছুতেই না হয়। আমি আর কখন এরকম ভুল করবো না। আসলে কি বলতো দিদি, আমি অনেক বড় হতে চেয়েছিলাম, বোনের সব চাহিদা মেটাতে চেয়েছিলাম। আমি মেটাবো তোর সব চাহিদা, আমি তোর জন্য সব করব। আমি তো আগেও তোদের জন্য সব করতে চেয়েছিলাম বল, আমি এখনো কথা দিচ্ছি, আমি তোদের জন্য আমাদের সংসারের জন্য সব করব, যা যা করতে হয় সব। আমি আমি এখন কি করব দিদি? কি আবার করবি? মন দিয়ে পড়াশোনা করবি, তারপর পড়াশোনা শেষ করলে দেখবি ঠিক মতো চেষ্টা করলে একটা ভালো চাকরি নিশ্চয়ই পেয়ে যাবি। তোরা ভালো থাকলেই আমার শান্তি, বুঝলি? আরে দিদি, আমি আর কখনো এরকম ভুল করবো না। তোর সব কথা শুনবো আমি, কোনো চাকাঙ্কা করবো না, লোভ করবো না। তুই দেখে নিস, দেখে নিস দিদি। ওই অপয়া মুখ নিয়ে একদম আমার ছেলের কাছে আসবে না। যাও যাও, সরে যাও। অনিশ অনিশ, দেখ দেখ আমার দিকে তাকিয়ে দেখ, আমি আমি তোর মা এসেছে। অনিশ অনিশ, ও তো চোখ খুলছে না। অনিশ নাতু,
কোথায় নিয়ে যাচ্ছেন? এখন ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। অপারেশন করাবার জন্য মাথায় পায়ে খুব গভীর চোট আছে ওনার। ডাক্তারবাবু, মাথায় পায়ে এত জায়গায় চোট লেগেছে আমার অনিশে। একটা গাড়ি ধাক্কা দিয়েছে, তার মধ্যে আবার পায়ের চোটটা সবচেয়ে ক্রিটিক্যাল। পায়ের শিরা উপশিরা সমস্ত ছিঁড়ে গেছে, হাড় ভেঙেছে, পেশিগুলো ভীষণভাবে জখম হয়েছে। আমরা এখন পায়ের একটা ক্রিটিক্যাল অপারেশন করাতে নিয়ে যাচ্ছি ওনার। ডাক্তারবাবু, অনিশ হাঁটতে পারবে তো? সেটা এক্ষুনি কিছু বলতে পারছি না ম্যাডাম। যতক্ষণ না অপারেশন কমপ্লিট হচ্ছে এটা বলা খুব মুশকিল। দেখুন দেখুন ডাক্তারবাবু, দেখুন সবটা যেন ঠিক হয়ে যায় ডাক্তারবাবু। আমরা চেষ্টা করব, খুবই চেষ্টা করব। চলো পেশেন্টকে নিয়ে চলো। কোথায় যাচ্ছ তুমি? একদম আমার ছেলের কাছে তুমি যাবে না। আমার ছেলের এত বড় একটা সর্বনাশ করার পরে তুমি ন্যাকামো করতে এসেছো? হ্যাঁ, আমি জানতাম, আমি কিন্তু আগে থেকেই জানতাম যে এই মেয়ে আমার ছেলের সর্বনাশ করেই ছাড়বে। আর দেখো দেখো কি হলো। আজ এই মেয়েকে আমি এমন শিক্ষা দেব। মা, মা কি করছো? এটা এটা হসপিটাল। এটা একটা পাবলিক প্লেস, এখানে অনেক লোকজন রয়েছে। তুমি এখন এখানে এরকম কিছু করো না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না তোমরা, কেউ বলবে না। আজকে আমার ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলেটা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ব্যথায় যন্ত্রণায় তার সঙ্গে পাঞ্জা লড়ছে, তোমরা কি বলছো? তোমরা কি বলছো যে আমি মা হয়ে চুপ করে থাকবো না? সব হয়েছে, সব হয়েছে এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য সমস্ত সর্বনাশ হয়েছে। একদম চুপ, আমি তোমাকে মা বলে ডাকার অধিকার এখনো দেইনি। ন্যাকামো হচ্ছে না, ন্যাকামো হচ্ছে আমার ছেলে এত বড় সর্বনাশ করে তুমি তুমি দরদ দেখাতে এসেছো, ন্যাকামো হচ্ছে। লজ্জা করে না, লজ্জা করে না অন্যের সন্তানের ক্ষতি করতে? হবে না কেন? এই শিক্ষাই তো বাপ মা দিয়েছে তোমাকে। অমিতা প্লিজ, অমিতা তুমি বাড়াবাড়ি করো না। তুমি চুপ করো, তুমি একদম কোনো কথা বলবে না। তুমি না অনিশের বাবা, ছেলেটার এই অবস্থা দেখে তোমার মন একটুও কাঁদছে না? তুমি কি পাথর? তুমি কি বাবা না পাথর? হ্যাঁ, যদি মা হতে তাহলে তুমি বুঝতে পারতে। মা, মা প্লিজ প্লিজ তুমি চুপ করে বসো একটু। আমি চুপ করে বসবো? কি করে বলতে পারছিস তুই কথাটা? আমার ছেলে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আমি এখানে চুপ করে শান্ত হয়ে বসে থাকবো? হে ভগবান, হে ভগবান, আমি কি করে আমার ছেলের যন্ত্রণাটা কমাতে পারবো? ঠাকুর, কি কি করে আমি এখন কি করব? সব হয়েছে, সব হয়েছে এই মেয়েটার জন্য। এই দু তিন মাস ধরে এই মেয়েটা আমাদের বাড়িতে থেকে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে। এতদিন আমি ওকে কিছু বলিনি, ওকে প্রশ্রয় দিইনি, কিন্তু আজ আজ ওকে করলো। আজ আমার ছেলেটাকে ও মৃত্যুর মুখে ঠেলে দিল। ক্ষমা করবো না আমি, কিছুতেই এই মেয়েকে ক্ষমা করবো না। বিশ্বাস করুন, আমি অনিশবাবুকে জড়াতে চাইনি।
তাই তো আমি ওনাকে কিছু না জানিয়েই চলে এসেছিলাম। কিন্তু পরে ভাবলাম আপনারা যদি আমার জন্য চিন্তা করেন তাই ওই ছেলেটাকে দিয়ে বাড়িতে খবর পাঠিয়েছিলাম। আমিও সেটা জানি সর্বমঙ্গলা, আমি জানি যে তুমি এর মধ্যে অনিশকে জড়াতে চাওনি। আমি একটাই ভুল করেছি বাবা, অনিশ বাবুকে ওই ছেলেটার মাধ্যমে জায়গাটার নাম জানিয়ে সেটা না জানলে উনি এখানে আসতে পারতেন, কিছুতেই পারতেন না। সেটাই, ওই মিডল স্টার হোটেলটার নাম শুনেই ও বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন কেন আটকালেন না আপনারা ওনাকে? কেন বেরোতে দিলেন? আপনারা আটকালে তো উনি এই বিপদের মাঝখানে আসতেন না। আমি তো সারা জীবন এর জন্য নিজেকেই দায়ী করব, আর কাউকে না। চুপ চুপ, একদম চুপ করো। ইচ্ছে করে এই সমস্ত করার পরে তুমি এখানে নাটক করতে এসেছো? আপনি ঠিক বলছেন, আপনি একদম ঠিক বলছেন। সব দোষ আমার, সব আমার দোষ। আমি ভুল করেছি আর অনিশ বাবু সেই ভুলের মাশুল গুনছেন। নিজের দোষ যখন বুঝতেই পাচ্ছ তখন বেহায়ার মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যেতে পারছো না? ফিরে যেতে পারছো না তুমি? অমিতা, অমিতা তুমি চুপ করো, থামো এবার। না, আমি থামবো না। আমাকে একদম থামবার কথা কেউ বলবেই না। এই মেয়েটা এখানে থাকলে আমি থাকবো না। একটা অসভ্য অলক্ষণে মেয়ে। সব দোষ, সব দোষ ও সর্বমঙ্গলা। এই মেয়েটা যবে থেকে আমার ছেলের জীবনে পা দিয়েছে আমার ছেলের জীবনটা একেবারে ছারখার করে দিয়েছে। অমিতা, অমিতা তুমি সর্বমঙ্গলাকে এভাবে অপমান করতে পারো না। ওকে অপমান করার অধিকার আমার আছে? আর অপমান আমি করবই। দেখছ না মেয়েটা কিরকম বেহায়া? এত করে বলছি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে, তবু কিরকম ঠেটার মতন এখানে দাঁড়িয়ে রয়েছে, আত্মসম্মানের মাথা খেয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমার নিশ্চয়ই কোনো ধান্দা আছে। তুমি দেখো না, তোরা বুঝতে পারিস না যে অনিশ এখন আমার কোনো কথা শোনে না। কি করেছো? কি করেছো? আমার অনিশকে বশ করেছো? হ্যাঁ, তুই তো গ্রামের মেয়ে, ওই গ্রাম থেকে কোনো মন্ত্রতন্ত্র কিছু এনে মাদুলি টাদুলি বেঁধে দিয়েছো না? হ্যাঁ, সেই জন্য আমার সেটা আমার কথা শোনে না, সেই জন্য তোমার হাতে পুতুল হয়ে রয়েছে, তাই না? কি করছো, কি করেছো? মন্ত্রতন্ত্র বশীকরণ কি করেছো? ওই তো, তুমি এসব কি বলছো? এরকম অশিক্ষিতের মতো কথা কেন বলছো তুমি? ঠিকই তো বলছি, তাহলে অনিশ এখন আমার কোনো কথা শোনে না কেন? শুধু ওর কথা শোনে, ওর কথা কেন? অমিতা, অমিতা তুমি এবার মুখে লাগাম দাও। আমার অনিশের এত বড় একটা বিপদ, আর যদি ওর কিছু হয়ে যায় গেলে তো আমার যাবে, তাই না? না না, আপনি দয়া করে এভাবে বলবেন না মা। অনিশ বাবুর কিচ্ছু হবে না, কিচ্ছু না, আপনি দেখে নেবেন, কিচ্ছু হবে না ওনার। সবটা তোমার মুখের কথায় হবে না। তুমি কে, ভগবান? হ্যাঁ, ভগবান ভাবো নিজেকে। আজ যদি অনিশের কোনো ক্ষতি হয়ে যায়, অবশ্য তোমার তাতে কি আছে? তোমার তাতে কিছুই নেই, তুমি একটা জোয়ান মেয়ে, তুমি তো একটা বর মরে গেলে আর একটা বর পেয়ে যাবে, তাই না? ওইটা তুমি কি বলছো? তুমি নিজে বুঝতে পারছো না কি বলছো? বুঝতে পারছি, বুঝতে আমি পারছি, আর সমস্ত কিছু জেনে বুঝেই আমি এই কথাগুলো বলছি। সর্বমঙ্গলা, তুমি বরং এখন তোমার বোনকে নিয়ে বাড়িতে যাও, আমরা তো এখানে আছি, আমরা দেখছি সব। না বাবা, দোহাই আপনার, এখন আমাকে এখান থেকে কোথাও যেতে বলবেন না। যতক্ষণ না অনিশ বাবুর জ্ঞান ফিরবে, যতক্ষণ না উনি কথা বলবেন, আমি এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো, এখান থেকে আমি এক পাও নড়বো না। কিন্তু ছোট বউ, বাবা যতক্ষণ না অনিশ বাবুকে সম্পূর্ণ সুস্থ করে আমি ওনার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ যে আমার শান্তি নেই, আমার মুক্তি নেই বাবা। আমার যে পাপ বোধ, অপরাধ বোধ খুকুরে খুলে খাচ্ছে। কিন্তু তুমি তো কোনো অপরাধ করনি, কোনো পাপ করনি। অনিশ বাবুকে এই বিপদের মধ্যে ডেকে আনাটাই আমার সব থেকে বড় অপরাধ বাবা। বাবা, আমি হাত জোর করে বলছি, আমায় দয়া করে আপনি বাড়ি চলে যেতে বলবেন না বাবা, বলবেন না আমায়। তুমি কি কি করছো সর্বমঙ্গলা? হে ভগবান, তুমি অনিশ বাবুকে সুস্থ করে দাও। যতক্ষণ না অনিশ বাবু সম্পূর্ণ সুস্থ হচ্ছেন আমি এখান থেকে কোথাও যাব না। অনিশ বাবুকে সম্পূর্ণ সুস্থ করে তোলাই হবে আমার আগামী জীবনের সব থেকে বড় প্রতিজ্ঞা,
থেকে পরব্রত।